Ashit Sandosha, DJ Bapi, do Shaik number pole. Chale rakhoda, ekhon amra ki korbo, bhai jan? Oi! আমি চিন্তা করছি মনে হয় আমি চিন্তা করছি যে হাতের ধারে লাখো লাখো চাপ পেয়েও এক ফোঁটা মম মধু পাচ্ছি না, আজ এতগুলো লোকজনে কোথাও থেকে মাইনে করে দেবো আমি কিছু ভেবে পাচ্ছি না। আমার কি মনে হয় জানো ভাই জান? তোমার কি মনে হয়? এই জঙ্গলের মধ্যে অনেক বিঘ্ন বাধা আসতে পারে। ওগো ভাই জান, আমার মনে হয় কোনো নসিবের ফেরে পড়েছি, নাহলে কোনো ফেরস্তার কবলে পড়েছি ভাই জান। তুমি কথা বলেছ, আমারও মনে হয় আমার নসিবের দোষ আছে, আর নয় কোনো হিন্দু দেবতার ফেরে পড়েছি। তাই আজকের হাতের ধারে রাখো রাখো ছাপ, সেই চাকে এক ফোঁটা মম মধু পাচ্ছি না, কেন পাচ্ছি না আমি বুঝতে পারছি না। মনে হয় এক কাজ করো, এই মুহূর্তে তোমরা খানা বাড়ি ছেড়ে তোমরা নিশ্চয় যাও, আর আমি দেখবো যদি আমার নসিবের দোষ থাকে তাও জানা যাবে, আর যদি কোনো হিন্দুর দেবতার যদি ফের থাকে সেও জানা যাবে। তাই আমি অনিদ্রায় ওনা হলে থাকবো ভাইজান। হ্যাঁ মনে হয় না ভাইজান, না তা কেমন করে হয় ভাইজান? মনে হয় ওকে ভাইজান, এই ছোট ভাইজান থাকতে বড় ভাইজান অনাহারে অনিদ্রায় থাকবে লৌকার মধ্যে, তা হয় না ভাইজান। তুমি খানা পিনা সেরে নাও ভাইজান, আমি অনাহারে অনিদ্রায় থাকবো এই লৌকার মধ্যে বসে। আজ তুমি আমার ছোট ভাইজান, তুমি ছোট ভাইজান হয়ে তুমি অনিদ্রায় অনাহারে থাকবে, আর আমি বড় ভাইজান হয়ে আমি দেখবো। না না, এ হতে পারে, হতে পারে না। বেশ ভাইজান শোনো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমরা খারাপ আনি সেই তোমরা নির্দায় যাও, আর আমি অনিদ্রায় অনাহারে থেকে আমি দেখবো সব কিছু আমায় জানতে হবে। বেশ ভাইজান, তোমার কথা মতন আমরা খানা পিনা সেরে দিয়ে আমরা শুয়ে পড়ছি লোকের মধ্যে। মাঝি ভাই, চিৎকার করে রাখছো বলো, আজ এই জঙ্গলে মাঝারে কে তুমি ধনা ধনা বলে আমায় রাখছো বলো, তুমি কে? দণ্ডবক্ষ মুনির পুত্র, এই ভাটির প্রধান। ভাটির প্রধান নাম মোর রায় সনাতন। রায় সনাতন বলতে পারো, রায় সনাতন, আজ আমি এই জঙ্গল মাঝারে হাতের ধারে লাখো লাখো চাক, সেই চাকে এক ফোঁটা মম মধু পাচ্ছি না, কেন কেন পাচ্ছি না আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারছি না কেন পাচ্ছি না। কেমন করে ভাবি ধরা? তাহলে এই জঙ্গলে যত সব মম মধু সবচেয়ে আমারই সুযোগ, তোমারই সুযোগ। একই কথা শোনালে রায় বলি, আজ এই ভাটির প্রধান তুমি, ভাটির প্রধান হয়ে আজ এই ধোনা বলে আজ এই জঙ্গলে আজ মম্মুত নিতে এসেছে, হাতের ধারে লাখো লাখ চাক পেয়ে সেই চাকে এক ফোঁটা মম্মুত পাচ্ছি না, কেন পাচ্ছি না আমি বুঝতে পারছি না। বলতে পারো রায় বলি, তোমার এই সুযোগ যদি হয় তাহলে কেন আমি পাচ্ছি না? কেমন করে পাবি ধরা? বহুদিন গত হয়ে গেল, কেউ দেয়নি আমার পূজা পূজা। রাইমণি, আজ এই ধোনা বৌলে আজ মুসলমান হয়ে আজ তুমি হিন্দুর দেবতা, হিন্দুর দেবতার চরণে আজ এই জঙ্গলের ফল মূল দিয়ে আজ তোমার চরণে আমি পূজা দেব,
বলো রায়মণি বলো, এই মুহূর্তে আমি তোমার চরণে পূজা দেব, তারপর আমার সাত লিঙ্গা লোকজন সাত লিঙ্গা পরিপূর্ণ করে দেবে মোম বধূতে। তোর মুখের কথায় আমার বিশ্বাস নেই। শেখে ইসলাম ধর্মে পবিত্র গ্রন্থ কোনটি? কোরআন। সেই কোরআন ছেড়ে শপথ কর, আমি যে পূজা চাইব তুই সেই পূজা দিবি। রায়মণি, বেশ রায়মণি, আজ আমি ধর্মীয় মুসলমান, মুসলমান হয়ে আজ আমি পবিত্র কোরআন ছুঁয়ে আমি কারার করলাম। হ্যাঁ রায়মণি, আমি যে কারার করলাম, আমি তোমায় তোমায় আমি পূজা দেব। শোধনা, পূজা যদি দিতে হয় তুই যে পূজা দিবি সে পূজা হলো নরবলি। আমি পূজা দিতে পারব না, আমি নরবলি দিয়ে পূজা দিতে পারি না। তুই কিন্তু পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করেছিস, আর তা যদি না হয় সন্ধরা এই জঙ্গলে আসা যত সোজা, চাওয়া তত সোজা নয়। সাত সিংহার রোগ লস্কর আছে, তুই যেদিন আমাকে পূজা দিস আমি কি করবো জানিস? করবে তুমি সবাইকে আমি হাঙ্গর কুমিরের দিয়ে খাবো। আমি এখান থেকে চলে যাব, আমি মোহাম্মদের প্রয়োজন নেই, আমি এখান থেকে চলে যাব রায়মণি, আমি নরবলি দিতে পারি না। সে আশা করে রাখো ভোলা, আমি যখন একবার বলেছি তোর সাত জিঙ্গা লোক লস্করে হাঙ্গর কমে দিয়ে খাওয়াবো রায়মণি, খাওয়াবো খাওয়াবো। আচ্ছা রায়মণি, আমি কাকে দেব কাকে নিয়ে যাব বলতে পারো রায়মণি? তুমি আমাকে নাও না, আমার ভাই বোনাইকে নাও না, তাহলে তুমি কাকে চাও? সাত জিঙ্গা লোক লস্করের মধ্যে সবচেয়ে ছোট কি? না রায়মণি, না তুমি বিশ্বাস করো না, না আমি কোনোদিন এর জন্য দিতে পারি না, আমি কোনোদিন এর জন্য তোকে দিয়ে দিতে পারি না। তোর যদি পূজা দেওয়ার সাল হয় তবে আমি বলি শোন, পূজা দিবি আমার ওই পেওয়ার ছেলে দুঃখেকে। তুমি বিশ্বাস করো রায়মণি, তুমি বিশ্বাস করো, ও যে ওই একা মায়ের ওই একা পালা আমি কেমন করে দিয়ে যাবো আমি দিতে পারি না। তাহলে আমি ফিরে যাচ্ছি রায়মণি, তবে সন্ধরা স্মরণ রাখিস, সাত জিঙ্গা লোক লস্করকে আমি হাঙ্গর করে দিয়ে খাবো খাবো খাবো। আমি ধর্মীয় মুসলমান, আমি পবিত্র কোরআন সে আজ কারার করেছে। হ্যাঁ রায়মণি, হ্যাঁ আজ ধর্মীয় মুসলমান হয়ে আমি কোনো দিনের জন্য মিথ্যা কথা বলতে পারি না। তবে শোনো রায়মণি, আমি ওই দুঃখে বেটাকে দিয়ে যাব, তবে তবে আমার আমার সাত লিঙ্গা লোকজন আজ সাত লিঙ্গা মুপ্পদু তুমি পরিপূর্ণ করে দেবে। কথা দিলাম, তবে সন্ধরা কোথায় দিবি কেমন ভাবে দিবি তার উপায় বলে দিই শোন। এখান থেকে লিঙ্গা ছেড়ে দিবি চলে যাবি কেদোখালির চরে, কেদোখালির চরে গিয়ে দুঃখে নামিয়ে দিবি, আমি সময় মতো ধরে নেব। বেশ রায়মণি, আজ আমি কথা দিলাম, এখান থেকে চলে যাব খেদোখালির চরে, ওই খেদোখালির জঙ্গলে থেকে আজ আমি সাজিঙ্গা মোহাম্মদ পরিপূর্ণ করে নিয়ে যাব, তারপর তারপর ওই দুঃখে বেড়াকে দিয়ে যাব ওই খেদোখালির চরে। চাচাজি তুমি ঠাকুর ঠাকুর করছো কেন চাচাজি? দুঃখে দুঃখে চাচাজি, মানুষ ঘুমায় ঘুমে অনেক স্বপ্ন দেখে, তাই স্বপ্নের ঘুরে আজ আমি ঠাকুর ঠাকুর করছিলাম, এখন অনেক রাত আছে, আজ তুমি এক্ষুনি এই মুহূর্তে তুমি নিদ্রায় যাও। বেশ চাচাজি,
আর আমি আমি এরপরে তোমাকে ডেকে নিয়ে যাবো। তাই তো দুঃখে কি জানতে পারলো না, দুঃখে ছেলে মানুষ কোনো দিনের জন্য জানতে পারবে না। এই কথাগুলো আজ আমার ভাই আমার তুলের কলিজা আমার মহব্বতের মহব্বত আমি কেমন করে আমার ভাইজানকে বলবো? নানা আমার বুকের ভেতর থরথর করে কাঁপছে, এই কথাটা আমি কেমন করে বলবো আমি বলতে পারছি না। আমি কারণ করেছি এই কথাগুলো আমার ভাইজানের কাছে বলতে হবে। আজ আমি অনেকটায় ওরা হারিয়েছিলাম, আজ এই জঙ্গলে সেই জঙ্গলের মম্মদু সিজন রায়মণি রায়মণি। কিন্তু ভাইজান সেই রায়বনের যদি সিজন হলো এই মম্মধু, কিন্তু হাতের ধারে লাখ লাখ চাক দেখতে পেও আপনি একটু মম্মধু পেলাম না কেন ভাইজান? তুমি একটিবারের জন্য তুই জিজ্ঞাসা করনি ভাইজান? আমি সব বলেছি রে ভাই, আমি সব কথা খুলে বলেছি, কিন্তু কি বলেছি জানিস ভাই? বলেছি ভাইজান, বলেছি বলেছি যে আমার নরো বলে দিয়ে ভাইজান একটু কথা বলছো ভাইজান, সেই হিন্দুর দেবতা হয়ে চাই সে নর বলি ওকে ভাইজান এমন মম্মদির আমাদের প্রয়োজন নেই ভাইজান, তাই বলছি সাতদিনের লোকজন নিয়ে চলো এই মুহূর্তে আমরা বাকুলে ফিরে যাই। তা হয় না, তা হয় না বড়াই, তা হয় না। আমি যে কারার করেছি, আমি যে পবিত্র করানছি, আজ আমি সেই রায়মণির সঙ্গে কারার করেছি ভাইজান, কিন্তু ভাইজান আমি যে কেমন করে কি করবো আমি বুঝতে পারছি না। ভাইজান কি কথা বলছো ভাইজান? তুমি সেই হিন্দু দেবতার সাথে তুমি কারার করেছো ভাইজান, বলো না ভাইজান আমরা যে পরের লোক লস্কর দিয়ে এসেছি কাকে দিতে কাকে দিয়ে যাবে তুমি, বলো না ভাই জানি একটিবারের জন্য তুমি বলো না কাকে চাই জানিস ভাই? বলতে আমার বড় কষ্ট হচ্ছে রে ভাই, আমি কেমন করে বলবো আমি বলতে পারছি না। বলো না ভাই জান সেই হিন্দুর দেবতা রায়মণি কাকে চেয়েছে ভাই জান? সে কাকে চাই জানিস বড়াই? সে যায় ওই প্লেয়ার ছিলেন এই বেয়ার ছেলে দুঃখী, সে যে বেয়ার একমাত্র বুড়ি ওকে ভাই যান তুমি কি দুঃখে দেওয়ার জন্য ওই রাইমনির সাথে করেছো কারার ভাই যান? কি কথা বলছো ভাই যান? তুমি সেই রাইমনির হাতে দুঃখকে তুলে দেবে বলে কারার করেছো ভাই যান? না ভাই যান না, এ হতে পারে না ভাই। তুমি আমার সঙ্গে আসার সময় বলেছিলে তুমি আমার বড় ভাই যান, বড় ভাই ঝাড়ের উপর কোনোদিন আমি কোনো কথা বলবো না। আজকে তুমি আমার চিৎকার করছো কেন? দুঃখে কে তাই দুঃখে কে দিয়ে যাব, তুমি এত চিন্তা করছো কেন? সেই জন্য যে আসার সময় আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম ভাই যান, ভাই যান বলেছিলাম বল করতে যেও না, তুমি যে আমার কোনো কথা শুনলে না ভাই যান, ভাই যান ও ভাই যান ওই দুঃখী তোকে কে রায়মণির হাতে কিছুতেই তুলে দিয়ে যেতে পারবো না ভাই যান? আমরা চাই না, চলো না ভাই যান, চলো না আমরা এই মুহূর্তে সাত্রিক লোকজন নিয়ে আমরা ফিরে যাই, চলো না ভাই যান। ভাইজান
হোটেল বেপরে তুমি কি পাষাণ হয়ে গেছো? হে রে গুনাই, আমি যে পাষাণ আমার বলে দয়া মায়া বলে কিছু নেই। হে রে গুনাই, আমি যে বড় মিথ্যা ভাইজান হতে পারে না। আবার আমার জান থাকতে তোকে কিছুতে এই লাইবের হাতে তুলে দিয়ে যেতে পারবো না ভাইজান, কিছুতে। চলো না ভাইজান, আমরা এই মুহূর্তে ফিরে যাই। চলো না ভাইজান, এতই স্বার্থপর হয়ে গেলে অর্থের লোভে পড়ে বলোটা ভাইজান, এই দুঃখে বেটা যদি তোমারে বেটা হতো তুমি কি পারতে ভাইজান? ভাইজান ওই রাইমনের হাতে তুলে দিয়ে যেতে পারতে বলো না ভাইজান? এই কথাটা তোমার মুখে মানায় না। হ্যাঁ হ্যাঁ মানায়, আমি তো বলেছি আমি বড় মিথ্যা ভোর, আমার মনে দয়া মায়া বলে কিছু নেই। মানায় আমার সম্মুখে আর কোনোদিন ওই কথাটা উচ্চারণ করো না, প্রয়োজন বোধে তোমার মতো ভাই জানতে এই কারি চড়ে তোমাকে জানত কবর। আজ তুমি আমার বড় ভাইজান বলে তোমাকে তোমাকে কিছু বলতে পারলাম না ভাইজান। আমাকে কোথাও বাধাতে হবে না ভাইজান, আমার কোনো কথাই বলতে হবে না। তুমি এই মুহূর্তে হাজি মালদারকে ডাকো, এই মুহূর্তে গাঁ থেকে নৌকা ছেড়ে চলে যেতে হবে আমাদের সেই কেদোখালি চড়ে। ওই কেদোখালি গভীর জঙ্গলে আমরা এই সাতটা মধু পরিপূর্ণ করে নিয়ে আমরা বাঁকুড়ে ফিরে যাব। তোমার কথা মতো আমি মাঝি মাল্লাকে ডাকছি, তবে আমিও দেখতে চাই ভাইটা আমার জান থাকতে কেমন করে ওই রাইমনির হাতে ঢুকে কি তুমি দিয়ে যেতে পারো ভাইজান? ভাইজান মাঝিগণ, মাঝি ভাই, মাঝি ভাই, দুঃখে 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 তোমার 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 ঘুম হয়েছে তো বাবজান? ঘুম হয়েছে তো বাবজান? চলো বাবজান, আর আমরা এখানে থাকবো না, এই মুহূর্তে এখান থেকে লৌকা ছেড়ে চলে যেতে হবে বাবজান। এখানে যে বড় ভাই আছে, এই মুহূর্তে এখান থেকে লৌকা ছেড়ে যেতে হবে। Ashit Sandosha, DJ Bapi, Dushai, number pole.